হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তা আনোয়ারফি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি এখন রেশন নিতে, তো নেওয়া হয়ে গেছে, একটু দাঁড়িয়ে আছি, বাবা আসছে, বাবা ব্যাগটা নেবে, আমি অত ভারী ব্যাগ নিতে পারবো না। ওই জন্য রেশন নিয়ে বাড়ি আসার পর আমি গেছিলাম স্নান করতে, একবারে স্নান টান করে নিলাম কারণ বেলা অনেকটা হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি আমি রান্নাঘরে, এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি না, পেঁয়াজটা আগে ছাড়াচ্ছি না, কারণ কি বলতো, পেঁয়াজটা ছাড়াতে গেলে প্রচণ্ড চোখ চলে যায়, তখন চোখ দিয়ে জল পড়তে থাকবে আর কোনো কিছুই করতে পারবো না। ওই জন্য আগে রসুনগুলো কেটে নেব, মানে রসুনগুলো ছাড়িয়ে নেব, তারপরে পেঁয়াজটা কাটবো, নাহলে পেঁয়াজটা কাটার পর না চোখটা এত জ্বলতে থাকবে, সারাক্ষণ জ্বলেই যাবে, জল পড়তে থাকবে আর কোনো কিছুই আমার কাটা হবে না। ওই জন্য আগে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা কাটবো। আজকে ডিম রান্না করব, কিন্তু ভাবছি একটু আলাদাভাবে রান্না করব। রসুনগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এখন পেঁয়াজটা কাটবো, তারপরে একটা আলু কাটবো, একটা আলুই দেবো কারণ তরকারিতে আলু ব্যবহার করবো না, কারণ আমি দুইভাবে ডিম রান্না করবো, রাতের জন্য একরকম আলাদা করে রাখবো আর দুপুরবেলা খাওয়ার জন্য আলাদা করবো। ওই দুপুরবেলা যেটা খাওয়ার জন্য বানাবো সেটাতে আর আলু ব্যবহার করবো না, ওই জন্য একটা আলু দিলেই হয়ে যাবে। তো ওই জন্য একটা আলুই এখন ছাড়িয়ে নিচ্ছি, আর মা বললো সিদ্ধ দেবে একটা, ওই জন্য মায়ের জন্য একটা আলু ছাড়িয়ে রাখবো। আমার জন্য একটা আলু নিয়েছি আর এই আলুটা মাকে ছাড়িয়ে দেব, দিয়ে সিদ্ধ দেবে মা। আমি চলে এসেছি রান্নাঘরে, আমি গ্যাসে করবো আর মা ওদিকে করছে, মা ডাল করছে, ভাজা করছে আর ভাত করছে, আর আমি এখানে ডিমের তরকারি করছি। তো ওই জন্য ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিলাম, এটা আমি সঠিক জানি না কারণ সবাই বলে নাকি নুন দিলে খোসা উঠে যায় তাড়াতাড়ি। তো এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছিলো, সেই ডিমটাকে ছাড়িয়ে আমি ভাপে বসিয়ে দিয়েছি, আর এখানে তিনটে ডিম নিয়েছি রাতের জন্য, যেগুলো রাতে খাওয়ার জন্য রেখে দেবো, এখন খাবো না। ওই জন্য ডিমগুলো ভালো করে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, তাহলে এর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে, ওই জন্যই। তো এদিকে আমার ডিম ভাজতেও দিয়ে দিয়েছি, আর এদিকে না ডিমে মশলা টশলা মাখিয়ে আমি ভাপে বসিয়ে দিয়েছি, একবারে সিদ্ধ ডিমটাকে ভাপে বসিয়েছি অর্ধেক করে কেটে কেটে। জানি না কেমন লাগবে খেতে, যদিও আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট ট্রাই করছি, দেখা যাক কেমন লাগে। যদি ভালো লাগে তো নেক্সট টাইম আবার ট্রাই করব বানানোর জন্য। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি ওই জন্য বেশি সাহস পাইনি, ওই জন্য আমি রাতের জন্য আলাদা করে ডিম রান্না করে রাখছি আর দুপুরের জন্য ভাপে বসিয়েছি। আমি ভাবছি যে যদি ভালো না লাগে ওই জন্য দুই রকমভাবে রান্না করছি, এটা যদি ভালো না লাগে আরেকটা তো খাওয়া যাবে, ওই কারণেই আলাদা করে আবার করলাম। তো এটা অনেকটাই হয়ে গেছে, তো অনেক সময় যেহেতু বসিয়েছি ওই জন্য একটু ঢাকনাটা উঁচু করে আমি দেখছিলাম যে কেমন হয়েছে, তো দেখলাম না ভালোই হয়েছে, সেন্টটাও বেশ ভালো এসেছে, অনেক রকম মশলা দিয়ে মাখিয়েছিলাম একসঙ্গে। তো এই দেখো দেখতে হবে সেরকম এসেছে, গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। তো জানি না এখনও খেয়ে দেখিনি কেমন লাগবে, খেলেই বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো এখন টাইম কলে জল এসছে, এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, তো এখন জল দিয়ে আর কী করবো বলে, ওই জন্য এখানে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম অনেকদিন আগেই, তো সেই ফুল গাছগুলো এখন পাইপ লাগিয়ে আমি এগুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ এত তাত না, প্রতিদিন হচ্ছে জল দেওয়া হচ্ছে, প্রতিদিনই আমি বিকালবেলা এইভাবে জল দিই, কিন্তু তাও দেখছি সকালবেলা ওঠার পরে মাটিগুলো আবার ফেটে যাচ্ছে, ওই জন্য এখন সন্ধ্যাবেলা জল দিয়েছে, ওই জন্য আবার জল দিতে বসে গেছি পাইপটা নিয়ে। তো জানি না কতক্ষণ জলটা দেবে, অনেকক্ষণই দেয় বিকালে, এখানে জল দেওয়ার কোনো টাইম ঠিক নেই, মানে আজকে সন্ধ্যাবেলা দিচ্ছে, প্রতিদিন এই সন্ধ্যার টাইমে দেয় কেন জানি না, আগে দিত সকালবেলা আর দুপুর 12টার দিকে, কিন্তু এখন আর সেটা দেয় না, এখন দেয় সন্ধ্যাবেলা আর সকালবেলা। তো সকালে আমাদের অনেক কাজই হয়, তো এখন বিকালবেলা আমি জল দিচ্ছি ফুল গাছে, এটাও তো একটা কাজ তাই না। তো আমি এখন এই ফুল গাছগুলো ভিজিয়ে যাব স্নান করতে, কারণ একটু স্নান না করে না প্রচণ্ড গরম সারাদিন, একবার সেই সকালে স্নান করেছি আর একবার স্নান না করলে হবেই না, ওই জন্য এই গাছগুলো ভেজানো হয়ে গেলেই আমি চলে যাব স্নান করতে, স্নান করে এসে দেবো সন্ধ্যা। এদিকে মা বাবা কেউ বাড়িতে নেই, ওই জন্য আমাকে সন্ধ্যাটা দিতে হবে, তো যাই সন্ধ্যা টান্দা দিয়ে নিই, স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন বাজে রাত্রি 9:30, আমি এখন বসেছি এই কালারিং পেপসিগুলো খেতে, এগুলো ছোটোবেলায় খেতে খুবই ভালো লাগতো, এখন তো পাওয়াই যায় না, তো অনেকদিন পর পেলাম, তো ভাবলাম একটু খাই। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।